হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, ইতিমধ্যে হয়তো আপনারা জেনেই গেছেন যে এত বেশি কনস্পিরেসির পরেও ফাইনালি ইন্ডিয়ান এয়ারফোর্স সহ পুরো ভারতবাসী যার জন্য অপেক্ষা করছিল সেই রাফেল ফাইটার জেট ভারতে পৌঁছে গেছে। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী 36টি রাফেল ফাইটার জেটের প্রথম 5টি বিমান ভারতে পৌঁছে গেছে, যাদের খুব শীঘ্রই চীনের বিরুদ্ধে ডিপ্লয় করা হবে। তাছাড়া এর প্রয়োজনীয় যে হাতিয়ার বা ওয়েপন প্যাকেজ অর্থাৎ মিটিওর থেকে শুরু করে স্ক্যাল্প, সেগুলিকে তো বহু পূর্বেই ভারতে পৌঁছে দেওয়া হয়েছে। আর শুধুমাত্র ভারতীয় মিডিয়া নয়, এই মুহূর্তে চাইনিজ মিডিয়া থেকে শুরু করে পাকিস্তানি মিডিয়া সব জায়গাতেই রাফেল বিমান এক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা চীনের দাবি অনুযায়ী চাইনিজ এয়ারফোর্সের সবচেয়ে শক্তিশালী সো কল্ড ফিফথ জেনারেশনের বিমান J20কে টক্কর দেওয়ার জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সের রাফেলই যথেষ্ট। যদিও ফ্রান্সের রাফেল এক 4.5 প্লাস জেনারেশনের কম্ব্যাট প্রুফ ফাইটার জেট, তো অন্যদিকে চীনের দাবি অনুযায়ী তাদের J20 এক ফিফথ জেনারেশনের ফাইটার জেট। তা সত্ত্বেও রাফেলে এমন বেশ কিছু ক্যাপাবিলিটি রয়েছে যে রাফেল J20কে খুব সহজেই টক্কর দিতে পারবে। আর এটা চীন খুব ভালোভাবেই জানে যে তাদের টেকনোলজি কত ভালো, যে কারণে চীনের বক্তব্য অনুযায়ী J20 ফিফথ জেনারেশনেরও চীনের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট হওয়া সত্ত্বেও ভারতের বিরুদ্ধে হোক বা অন্যদিকে জাপান, সাউথ কোরিয়া বা আমেরিকার বিরুদ্ধে, চীন কিন্তু কখনো তাদের এই J20কে ডিপ্লয় করেনি। এটা শুধুমাত্র দুটো কারণে রয়েছে। প্রথমত, দুনিয়াতে নিজের ক্ষমতা জাহির করা বা বলতে পারেন ছোটো দেশগুলির ওপরে ফিফথ জেনারেশনের বিমানের নামে চাপ সৃষ্টি করা। আর দ্বিতীয়ত, গরিব দেশগুলিতে সস্তার ফিফথ জেনারেশনের বিমান বলে তাকে এক্সপোর্ট করা। যার ধরুন পাকিস্তান ও চীন ছাড়া বিশ্বের কোনো দেশে গিয়ে ফিফথ জেনারেশনের বিমান বলে মান্যতা দেয়নি, যার কারণ পরে ভিডিওতে বলব। যাই হোক, এত কিছু সত্ত্বেও বর্তমানে যা পরিস্থিতি তাতে কখনো না কখনো ভারতের রাফেলের বিরুদ্ধে চীনের J20কে ব্যবহার করতেই হবে। তাই আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট রাফেল ও চাইনিজ এয়ারফোর্সের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট J20-র মধ্যে একটা কম্পেয়ার করব, আর এমন কিছু ফ্যাক্টসকে আপনাদের সামনে তুলে ধরবো যে কারণে চীনের J20 কোনোদিনই রাফেলকে ডগ ফাইটে হারাতে পারবে না। তাই ভারতের রাফেল ও চীনের J20 বিমানের মধ্যে ডগ ফাইটে কেন রাফেল বিমান এগিয়ে থাকবে জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা রয়েছে, আর তা হলো ফাইনালি আমাদের সেকেন্ড চ্যানেল অর্থাৎ দ্য গ্লোবাল কনফ্লিক্ট বাংলার প্রথম ভিডিও চলে এসেছে, যার লিঙ্ক ওপরে আই বাটনে রয়েছে। সো গিয়ে দেখুন, ও যেভাবে এই চ্যানেলটিকে সাপোর্ট করছেন তেমনভাবেই ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। আর দেখা যাক আপনারা আজকের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন কিনা। যাই হোক, তাহলে চলুন এবারে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, শুরুতেই বলে রাখি যে আমরা 5টা পয়েন্টের ওপরে বেস করে আজকের রাফেল বিমান ও চীনের J20-র মধ্যে কম্পেয়ার করব। আর তা হলো, এই দুটি বিমানের ইঞ্জিন কতটা শক্তিশালী, 2 এদের লড়াই বা কম্ব্যাট করার ক্ষমতা, 3 হাতিয়ার বহনের ক্ষমতা, 4 এই দুই বিমানের ব্যাটেল হার্ডেন্ড, ও ফাইনালি সবচেয়ে জরুরি এদের মিসাইল বা হাতিয়ার বহনের ক্ষমতা কি নিয়ে। যাই হোক, প্রথমে কথা বলা যাক এই বিমানের ইঞ্জিনকে নিয়ে, কারণ ইঞ্জিনের ওপরেই বেস করে যে কোনো বিমানের ক্ষমতা অনেকটা নির্ভর করে। তো রাফেলের কথা বললে, রাফেল কোনো ফিফথ জেনারেশনের বিমান নয়, সেই মতো এতে স্মিগমা M88 ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে, যেখানে চীনের J20 ফিফথ জেনারেশনের বিমান হওয়া সত্ত্বেও এতে রাশিয়ার AL-31 ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। আর আপনাদের জানিয়ে রাখি যে এটি হলো সেই ইঞ্জিন যা ভারতের Sukhoi-30MKI বিমানেও ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ফিফথ জেনারেশনের ফাইটার জেটে রাশিয়ার 3rd generation ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে, যার থেকে SU-35 ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী, যার দরুন J20 কোনোভাবেই সুপারসনিক গতিতে ক্রুজ করতে সক্ষম হবে না, যা ফিফথ জেনারেশন বিমানের একটা গুরুত্বপূর্ণ অংশ বলতে পারেন। আর বন্ধুরা, এখানে আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি যে চীনের J20-র ইঞ্জিনের অংশ ফিফথ জেনারেশনের মতো প্রোটেক্টেড নয়, ফলে খুব সহজেই শত্রুর মিসাইল J20-র ইঞ্জিনের তাপমাত্রাকে টার্গেট করে মিসাইল হামলা করতে পারবে। তাছাড়া চাইনিজ এক্সপার্টদের মতে তাদের J20 সবচেয়ে শক্তিশালী, কিন্তু প্রশ্ন হলো তাহলে চীন রাশিয়ার SU-35 বিমানকে কেন কিনছে, যদিও চীনের SU-35 ও রাফেলকে টক্কর দিতে সক্ষম নয়। বাকি হাতিয়ার বহনের কথা বললে, ভারতের রাফেল বিমান তার ওজনের 1.5 গুণ ওজন বহনে সক্ষম, অর্থাৎ সোজা ভাষায় বললে রাফেল বেশি মাত্রায় ফিউল ও হাতিয়ার বহন করতে পারবে চীনের J20 থেকে। আর এই দুটো বিমানের মধ্যে সবচেয়ে বেশি ডিফারেন্সেস হলো, রাফেল এক ওমনিরোল এয়ারক্রাফট যা একটি টেক অফেই মোটামুটি 4টি মিশনকে সম্পূর্ণ করতে পারবে, যেখানে J20 একবারে একাধিক মিশনকে কমপ্লিট করতে সক্ষম নয়। অর্থাৎ একে তো এতে ফিফথ জেনারেশনের ইঞ্জিন নেই, তার উপরে স্টেলথি ক্যারেক্টারও ফিফথ জেনারেশন বিমানের মতো নয়, খুব সহজেই একে শত্রুর র্যাডার দ্বারা ডিটেক্ট করা সম্ভব। তার সাথে আবার এটি মাল্টিপল মিশন অর্থাৎ একবারে একাধিক মিশনকেও সম্পূর্ণ করতে সক্ষম নয়, কারণ দেখুন ফিফথ জেনারেশনের বিমানকে ডগ ফাইটের জন্য তৈরি করা হয় না, বরং এর কাজ হলো শত্রুর র্যাডারে ধরা না পড়ে শত্রুর এলাকায় ঢুকে তার উপরে হামলা করে তার কোমর ভেঙে দেওয়া। কিন্তু J20 না ফিফথ জেনারেশনের বিমানের মতো স্টেলথি, না এতে প্রয়োজনীয় শক্তিশালী ইঞ্জিন রয়েছে, না এটি রাফেলের মতো ডগ ফাইট বা একসাথে একাধিক মিশনকে করতে সক্ষম। তাছাড়া এর আগেও রাফেল বহুবার নিজেকে প্রমাণ করেছে, তা সে আফগানিস্তান, লিবিয়া বা সিরিয়া হোক বা হালেই তুর্কির এয়ারবেসে হামলা করা হোক, অর্থাৎ রাফেল এক ব্যাটেল হার্ডেন টেকনোলজি। অন্যদিকে চীনের J20-র কথা বললে, J20 একবারও কোনো দেশের বিরুদ্ধে আজ পর্যন্ত ব্যবহার করা হয়নি বা রিয়েল টাইম সিচুয়েশন বা ওয়ার সিনারিওতে একে ইউজ করা হয়নি কম্ব্যাটের জন্য। আর যারা এবারে কমেন্টে এসে ছাগলের মতো ভাট বকতে আরম্ভ করবেন কিছু না বুঝেই, তাদের জন্য বলে রাখি যে কিছু বছর আগে যখন ফ্রান্সের রাফেল ও এই সময়ের সবচেয়ে শক্তিশালী ফিফথ জেনারেশনের বিমান,
F-22 র্যাপ্টারের মধ্যে এক ট্রেনিং এক্সারসাইজের জন্য ডগ ফাইট চলছিল, সেই সময় রাফেল 10-12 বেশি তার র্যাডারে F-22কে লক করেছিল। আর শুধু তাই নয়, রাফেলের যে এয়ার টু এয়ার রোলের জন্য মাইকা মিসাইল ছিল তার দ্বারাও প্রায় 3 মতো F-22কে লক করেছিল। যদিও F-22 অনেক বেশি ম্যানুভার করতে সক্ষম, তাই F-22 খুব সহজেই এই জাতীয় মিসাইলকে ডজ করতে পারবে। কিন্তু ভাবুন, যদি এই জায়গায় চীনের J-20 থাকতো তাহলে কী হতো? বাকি এই তথ্যের সত্যতা সম্পর্কে আপনার মনে কিছু ডাউট থাকলে অবশ্যই গুগলে সার্চ করে নেবেন, তাহলে জানতে পেরে যাবেন সত্যটা কী। যাই হোক, এবারে আসি আসল কথায়। আর তাহলে এই দুইটি বিমানের ফায়ার পাওয়ার বা মিসাইলের ক্ষমতার উপরে, কারণ আলটিমেটলি লড়াইটা মিসাইলের দ্বারাই হবে। তো বন্ধুরা, এয়ার কম্ব্যাটের ক্ষেত্রে দু ধরনের লড়াই হবে, এক শর্ট রেঞ্জে অর্থাৎ WVR বা উইদিন ভিজুয়াল রেঞ্জ, এবং লং রেঞ্জে অর্থাৎ BVR বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ। তো WVR বা উইদিন ভিজুয়াল রেঞ্জে রাফেলের কাছে মাইকা মিসাইল রয়েছে। বাকি মাইকার ইয়ার ভেরিয়েন্টের কথা বললে এতে IR সিকারের ব্যবহার করা হয়েছে, যার ফলে এই মিসাইল শত্রুর র্যাডার বা ইঞ্জিনের তাপমাত্রা বা হিট তাকে ট্র্যাক করে লক করতে পারবে। আর যেমনটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে J-20 ইঞ্জিন পুরোপুরি এক্সপোজ রয়েছে, 5th generation বিমানের মতো এতে প্রোটেকশনের ব্যবহার করা হয়নি যাতে হিট কন্ট্রোল করা যায়। ফলে WVR বা শর্ট রেঞ্জের যে কোনো অ্যাঙ্গেল থেকে রাফেলকে খুব সহজেই J-20 লক করে তার উপরে হামলা করতে পারবে। অন্যদিকে চীনের কাছে মাইকার টক্করে কোনো শর্ট রেঞ্জের মিসাইল নেই যা রাফেলের মতো এত ম্যানিউভার ও ফুর্তিলা ফাইটার জেটকে টার্গেট করে অ্যাকিউরেটভাবে হামলা করতে পারে। অর্থাৎ শর্ট রেঞ্জের এয়ার টু এয়ার ক্যাপাবিলিটিতে রাফেলের কাছে সুবিধা থাকবে। বাকি BVR রেঞ্জের কথা যদি বলি, তাহলে এক্ষেত্রে যে বিমানের কাছে লং রেঞ্জের র্যাডার থাকবে সে আগে শত্রুর টার্গেটকে লক করতে পারবে। আর এক্ষেত্রে অবভিয়াসলি J-20 অনেক আগে রাফেলকে লক করে নিতে পারবে। তো এমন পরিস্থিতিতেও যদি J-20 200 কিলোমিটারের দূর থেকে রাফেলকে লক করে তার সবচেয়ে লং রেঞ্জের মিসাইল অর্থাৎ PL-15 বা PL-21কে লঞ্চ করে দেয়, তাহলেও এত দূর থেকে লঞ্চ করার ফলে শেষ মুহূর্তে রাফেলের মতো ম্যানিউভার টার্গেটকে এই মিসাইলের পক্ষে হিট করার মতো ফিউল থাকবে না। কারণ দেখুন, চীনের এই মিসাইল এক সলিড ফুয়েল ডুয়েল পালসের মিসাইল, তো এর অসুবিধা হলো একবার এটি চলতে শুরু করলে এর যে ফিউল তাকে শেষ মুহূর্তের জন্য কিছুটা বাঁচিয়ে রাখার অপশান থাকে না, যাতে শেষ মুহূর্তে ম্যানুভার টার্গেটের জন্য এই মিসাইলকে বুস্ট দেওয়ার ক্ষমতা শেষ হয়ে যায়। ফলে রাফেল খুব সহজে এই মিসাইল থেকে বাঁচতে পারবে যদি একে এত দূর থেকে লঞ্চ করা হয়। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যার জন্য রাফেল এত বেশি বিখ্যাত, তা হলো এর স্পেকট্রা সিস্টেম, যা খুব সহজে যে কোনো মিসাইল বা ডিফেন্স সিস্টেমকে ধোকা দিতে পারবে। তবে হ্যাঁ, তার মানে এই নয় যে রাফেলকে হিট করা সম্ভব নয়। কারণ দেখুন, যদি শত্রুর দ্বারা একসাথে একাধিক BVR মিসাইলকে লঞ্চ করা হয়, সেক্ষেত্রে সিস্টেমকে কনফিউজ করে রাফেলকে খুব সহজেই হিট করা সম্ভব। আর এর সম্ভাবনা কম, কারণ দেখুন, যুদ্ধক্ষেত্রে রাফেল একা থাকবে না, এর সাপোর্টিভ বিমান হিসেবে অনেক বিমান উপস্থিত থাকবে। তাছাড়া মাউন্টেন এরিয়াতে BVR ফাইটের সম্ভাবনা অনেক কম, এক্ষেত্রে WVR অর্থাৎ উইদিন ভিজুয়াল রেঞ্জেই ফাইট হবে। অর্থাৎ রাফেল ও J-20 মধ্যে কোনো টক্করই নেই, একে টক্কর দিতে হলে চীনের তরফ থেকে SU-35কেই কাজে লাগাতে হবে। বাকি এই সম্পর্কে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।